সেই জন্যই আমাকে বিজেপি পতাকা দিয়ে সম্বোধন জানানো হয়েছে। তৃণমূলের বিরাট বড় ভোট ব্যাঙ্কে থাবা বসালো বিজেপি। ঘটনাটি বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের লোকসভা এলাকায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকাল কলকাতা হাইকোর্টের রায়ের পরপরই বীরভূমের সংখ্যালঘু এলাকার প্রায় 300 সংখ্যালঘু নেতাকর্মী যোগ দিল বিজেপিতে। মুসলিম সংখ্যালঘু নেতাকর্মীদের বিজেপিতে যোগ দেওয়ায় কার্যত মাথায় হাত শাসকের। গোটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে মুসলিম সংখ্যালঘু নেতা এবং কর্মীরা একের পর এক বিজেপিতে যোগদান করছেন। গতকালকেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হল বীরভূমের লোকসভার প্রার্থী শতাব্দী রায়ের সংসদ এলাকায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকাল কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার পরেই বিরাট বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার উপরেই মুসলিম সংখ্যালঘু গড় তৃণমূলের গড়ে ধস নামালো বিজেপি। তার জেরে এবার শতাব্দী রায়ের হার প্রায় নিশ্চিত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসালো বিজেপি।